সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তারানগর বেউতা ক্যানিগঞ্জ। দেখতেই পাচ্ছেন যে একদম ঘরের মধ্যে বলা চলে অনেকটা যে গরুর খামার গড়ে তোলা হয়েছে। আর এই খামারি যিনি তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, প্রবাদ জীবন ত্যাগ করে দেশে এসে সে গরুর খামার গড়ে তুলেছেন, গরু লালন পালন শুরু করেছেন। গরু লালন পালন করে আসলে কেমন আছেন এখন, বিদেশের চেয়ে ভালো আছেন কিনা আমরা জানার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে খ্যাত দেখতে পাচ্ছি এবং কাঁচা ঘাস খেতে দেওয়া হয়েছে গরুকে, এবং বেশ উন্নত জাতের বেশ কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি দর্শক, একদম ছোট্ট পরিসরে ছোট জায়গার মধ্যে গরু লালন পালন করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর সুন্দর কয়েকটি গাভী গরু দেখতে পাচ্ছি, বাছুর দেখতে পাচ্ছি, ছয় মাসের গাভী। তো আমরা জানবো আসলে সেই প্রবাসী কাছ থেকে যে কেমন আছেন গরু লালন পালন করে। চলুন আমরা কথা বলি সেই উদ্যোক্তার সাথে। মাত্র 3 বছর হলো তিনি গরু লালন পালন করেন, তো 3 বছরে আসলে কতখানি সফলতা অর্জন করেছেন আমরা জানবো তার কাছে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। ভালো রাখছে। আমরা শুনলাম যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কোন দেশে ছিলেন? কুয়েতে। কুয়েতে কত বছর ছিলেন? 12 বছর। 12 বছর। এসেছেন কতদিন হলো? এসেছি 3 বছর। 3 বছর? জি। তাহলে 3 বছর হলো এসেছেন, এসে কি গরুর খামার করেছেন? জি জি, এসে 6 মাস পরে আমি গরুর খামারের উদ্যোগ নিয়েছি। 6 মাস পরে? মানুষ তো অন্য অন্য বিজনেস করে, আপনি গরুর খামারের উদ্যোগ? আমি ওই দেশে থাকতে চিন্তা ভাবনা করছি যে আমি ছোট ছোট বাছুর কিনা এটিকে লালন পালন করে এটির আমি গাভী বানাবো। তো গাভী বানাইছি, আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ। তো চিন্তাটা কেন করেছিলেন আসলে, কারো উৎসাহতে নাকি? নিজের উৎসাহতে। নিজের উৎসাহতে? নিজের উৎসাহতে। জি। আচ্ছা, তো প্রথম আপনি কি কয়টা বাছুর কিনেছিলেন? আমি বাছুর কিনেছিলাম 3টা। 3টা বাছুর? বকনা বাছুর? জি, এই যে এরকম ছোট ছোট বাছুর কিনেছি। এরকম ছোট ছোট 3টা বাছুর কিনেছিলেন? তো ওই সময় 3টা বাছুর কিনতে কত টাকা লেগেছিল? আবার টোটালি খরচ হিসাব দেন, 2টা কিনছিলাম, 1টা কিনছিলাম 20,000 টাকা, আর 2টা হলো 28,000। আচ্ছা, তারপরে কি আর কিনতে হয়েছে? না, তারপরে এই ওরি দিয়েই আবার এই যে এটি চেঞ্জ করছি, এটি বিক্রি করে গাভী বানায়া দুধ বিক্রি করে ওই গরু বিক্রি করে দিয়ে আবার এই যেটা কিনছি 1,75,000, ওটা 1,90,000। আচ্ছা, মানে প্রথম যেটা কিনছিলেন সেটা বড় করে বিক্রি করছিলেন গাভী বানান নাই? হ্যাঁ, ওই যে ওটার বাছুর, এটা আর একটা বাছুর বিক্রি করে বানাইছি। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে গাভীটা, এটা আবার গাভী আমি পরে 30,000 টাকা থেকে কিনছি। এটা বাছুর কিনছিলেন 30,000 টাকা দিয়ে? কতদিন আগে? এটা কিনছি 2 বছর আগে। 2 বছর আগে? এটা এখন কি গাভীন হয়েছে? হ্যাঁ, 6 মাসের গাভীন। 6 মাসের গাভীন। আচ্ছা, এটা কোন জাতের আঙ্কেল? এটা হলো আপনার রানী। রানী? রানী জাত? এটা কি পিওর রানী? পিওর রানী। এটা আরো আরো যারা আপনার খামার করে তারা দেখছে দেখে বলছে যে না এটা খুব ভালো, এটা খুব ভালো হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মধ্যে অভিজ্ঞতা ছিল না, এখন আস্তে আস্তে ইনশাআল্লাহ অভিজ্ঞতা হবে। তার মানে এখন 6 মাসে গাভীন? জি। আর 3 মাস 4 মাস পরে? 4 মাস পরে বাচ্চা দেবে ইনশাআল্লাহ। কি বীজ দিয়েছেন এটা? এটা তো হয়তো বলছে যে ওইটা রানী বীজ দিছে, এখন তো আর আমরা বলতে পারবো না, এখন ডক্টর তো বলে গেছে যে আমি ডক্টরও বলছি তো না, এই সেম এটা যেই যাতে বীজটা এই জাতেরই দেওয়া হয়েছে। আচ্ছা, রানী জাতের বীজই দেওয়া হয়েছে, এখন হওয়ার পর বাকিটা বোঝা যাবে? বাকিটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, যেতে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এই গাভীটা কত দিয়ে কিনছিলেন বললেন? এটা এটা 1,75,000, এটা বাছুরটা মারা গেছে। 1,75,000 টাকা দিয়ে কিনেছেন? আচ্ছা, এটা কি মানে ওই একটা বাচ্চা দিয়েছিল? হ্যাঁ, একটা বাচ্চা সেটা মারা গিয়েছে। মারা গিয়েছে? আচ্ছা, এই যে মারা গেল কারণটা কি আসলে? কারণটা এটার আপনার ওই অসুখই ছিল, এটার আপনার ওই কুষা রোগ বলে, কুষা রোগ হয়েছিল ওই রোগে এটা মারা গেছে। আচ্ছা, কুষা রোগে মারা গেছে? জি জি, ওটা দামর বাছুর ছিল। আঙ্কেল একটু জোরে কথা বলেন। হ্যাঁ, যে শব্দটা তো তা দামর বাছুর ছিল। আচ্ছা, মারা যাওয়ার পরে কি কি মানে অবশ্যই তো ভুল হয়েছিল, সেই ভুল থেকে কি সাবধানতা অবলম্বন করলেন আসলে? এখন আবার এটা নতুন করে বীজ দেওয়া হয়েছে, এখন আমরা আস্তে আস্তে এটা বুঝতে পারতেছি বিষয়টি। আগে জানতাম না যে কি ট্রিটমেন্ট করতে হবে, ডক্টর দেখাইছি, ডক্টর আসছে ট্রিটমেন্ট করছে, 2-3 বার এই ডক্টর আনছি এখানে। আচ্ছা, তা এখন কি বীজ দিয়েছেন এটা? এটা তো এখন বলছে যে আপনার ইয়া বীজ দিছে, এটা রানী বীজ কইছে। রানী বীজ দিয়েছে? জি। কিন্তু এই গরুটা তো ফ্রিজিয়ান গরু। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের জাতের, আমরা ওইটা দিই নাই,
আসার পরে বলে যে রানী বীজ দিয়ে দেই ভালোই। আচ্ছা, এই গরুটি ভালো, দুধও ভালো, এই জন্য আমরা এটা করছি। আচ্ছা, আপনি যখন গরুটা যে বাছুরটা মারা গেল, কতদিন আগে মারা গেছে? মারা গেছে এক মাস হয় নাই। এক মাস হয় নাই, এখন কি বুঝতেছেন যে কেন আসলে কি করলে ভালো হতো? আসলে কি কেন বিষয়টা হলো কি, আমরা কিন্তু কিছু হলে তো ডক্টরের পরামর্শ নেই, ডক্টরের পরামর্শ নেওয়ার পরে ডক্টর কইলো যে এইভাবে এইভাবে আপনি ওষুধ পানি দিয়ে গেছে, ওষুধ পানি টাইম টু টাইম খাওয়াইলাম, হ্যাঁ দুধ খাওয়াইলাম বেশি করে, ওই টাইমে গাছ খাইতো না, বাছুরটা উঠতে পারতো না, পরে বাছুরটা মারা গেছে। চিন্তা করলাম যাকে এটা দুর্ভাগ্য, এটা কিন্তু বিষয় না যে এটা হইতে পারে। এখন গাভীন তো একটু কম দেবে, বাচ্চা দিলে তো বেশি দেবে। আচ্ছা, তারপরে এই যে গাভীটা দেখতেছি, এটা বইলা দিছিল আপনার 11 কেজি, এখন 11 কেজি হয় না, 9 কেজি, 8 কেজি, একটু এদিকে আসবেন। এটা কতদিন হলো কিনছেন? এটা কিনছি আপনার এক মাস হয়েছে। এক মাস হয়েছে, কত টাকা দিয়ে নিলেন? এটা 1,90,000 টাকা। 1,90,000 টাকা কোথায় থেকে? কিনছি এটা আপনার ইয়ার থেকে, কালুপুর থেকে, ওই যে আটি বাজারের পাশে। আচ্ছা, আটি বাজারের পাশে। তাহলে এইটা বলছিল 11 কেজি হবে কি এক বেলায়? এক বেলায়। সেখানে পাচ্ছেন কত? এই 8 কেজি 9 কেজি। 8 কেজি 9 কেজি, এই যে কম তাজা হচ্ছে, এটা কি আপনি ঠকছেন না কি মনে করবেন? না না, ঠকার কিছুই নাই, এটা হলো আমার ভাগ্য। একজনে বলে 8 কেজি, আরেকজন গলের বাড়ি গ্রিস্টের বাড়িতে 10 কেজি 12 কেজি এরকমও হয়, তো ওইটা কোনো বিষয় না। অথবা দেখি ইনশাল্লাহ আগে আগে বাড়তে থাকি, দেখি ভাগ্য আল্লাহ কি রাখছে। আচ্ছা, খাওয়ান কি কি আসলে গরু? খাওয়াই আপনার এই যে গমের ভুষি খাওয়াই, আবার মুসুরির ভুষি খাওয়াই, খাওয়াই, আর এই যে কাঁচা ঘাস, পূর্বকালীনের ব্যবসায়ী আমাদের। আচ্ছা, এখন আমাদের বংশের ভিতরে আরো দুইটা খামার আছে। আচ্ছা, হ্যাঁ, এখন ওই যে রাস্তার পাশে যে একটা খামার দেখেছেন, এটা আমাদের বাড়ি, আমার ছোট ছোট এই করে। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক সময় তো শুনি যে জাউ ভাত খাওয়ালে গরুর পেট ফেপে যায়। আবহাওয়া এটাও শুনি যে আপনার পেট ফেপে যায়, ওই বাতরা গরুর শরীরে একটু বেশি হয়। আচ্ছা, এরকম হচ্ছে নাকি আপনার কখনো? না না না, আমার এরকম হয় নাই। ওই গাভী বিয়ানের সময় দেখা গেছে দুদিন ওই যে গোলানটা আপনার ই বার হয়ে থাকতো বাতে, হ্যাঁ, এরপরে আবার কিছুদিন পরে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনি বিদেশ থেকে এসে 3 বছর হলো গরুর খামার করেছেন, এই 3 বছরে এখান থেকে কেমন সফলতা পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে খুব ভালো সফলতা হয়েছে। ভালো পাইছেন? জি। তাহলে আপনি যখন শুরু করেছিলেন কত টাকা দিয়ে? শুরু করেছি সর্বোচ্চ আপনার এই 50,000, 60,000 টাকার মতো। 60,000 টাকা শুরু করতে লাগেছে? জি। আচ্ছা, তারপরে 60,000 টাকা থেকে কি আপনার এখন বর্তমান সম্পদ কত টাকার আছে? এখন সম্পদ প্রায় মনে করেন 4,00,000-5,00,000 টাকার সম্পদ আছে ইনশাআল্লাহ। 4-5 লক্ষ টাকার আছে। এটা কি ওই 60,000 দিয়ে যে শুরু করেছিলেন? ওটা কি মূল ক্যাশ শুরু করেছি, আবার কিছু নিয়ে আরো কিছু বর্ষি গরে খাওয়াইছি, লাওয়াইছি, লালন পালন করছি, সর্বোচ্চ মনে করেন 1,00,000 টাকা আবার ই করতেছে। এই 3 বছরে কেমন আয় হয়েছে গরু থেকে আপনার? আয় ভালোই হয়ে গেছে ইনশাআল্লাহ, ভালোই হয়েছে, আল্লাহ দিলে ভালো হয়েছে। আপনি তো দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর দেশের বাইরে ছিলেন, ওই সময় আপনি বেশি ভালো ছিলেন না গরু লালন পালন করে বেশি ভালো আছে? বাইরে ওই টাইমে তো মনে করে নিজে গাড়ি চালাইছি, ভালোই ছিলাম। আচ্ছা, ওইখান থেকেও ওই টাইমে এখন ভালো আছি, ভালো আছি, সবাই দেখতে পারি ফ্যামিলি কত, আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এটি তো একটা আনন্দের বিষয়। কে কয়দিন বাঁচবি না? আয় আয়ের দিক দিয়ে কোনটা? আয়ের দিকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দেশে তো বিদেশে তো একটা বেতন পাইতেন, তাই না? জি, তো অনেক টাকা খরচ করে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তা এখন কি আপনি মনে করতেছেন যে সেই টাকা এখানে যদি ইনভেস্ট করতেন তাহলে কি বিদেশের চেয়ে বেশি উপার্জন করতে পারতেন কিনা? এখন যেই টাকা লাগে বিদেশে, যে এই যে আমার ছেলে এনেছি, ওই টাকা যদি এখানে ইনভেস্ট করি তো আশা করি যে বিদেশ থেকে এখানে ভালো, বিদেশ থেকে ভালো। তাহলে ছেলেকে পাঠালেন কেন? আসলে ছেলেরে পাঠাইছি কেন, এখন এই পরিস্থিতির শিকার, জানেন তো দেশে কি ইহা ভালো অবস্থা, মান পোলাবেনের চলাফেরা, এই জন্য এটা করা।
যে আমি যেই পরিশ্রমটা যে শ্রমটা দিব আমার ছেলে এই শ্রমটা দিব না গাভীর পিছে গরুর পিছে আচ্ছা কিন্তু দ্বিতীয় তোলা আরো চারটে গাভী কিনতাম আমি ছয় লক্ষ টাকা দিয়া বা সাত লক্ষ টাকা দিয়া যে ঠিক আছে চল দুনো বাপ বেটা দেখি খামার করে কি করা যায় ছেলে কতদিন হলো বিদেশ থাকে ছেলে বিদেশ থাকে ছয় বছর ছয় বছর এই ছয় বছর কি কখনো বলে নাই যে বাবা আমি থাকবো না দেশে যায় গরু লালন পালন করবো এরকম বলছে কিছু না 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 আসিল আইসা আইসা ই করে গেছে বাবা আমি আরো টাকা দিব গরু কিনবেন মাগার আমি এডিট করব না আচ্ছা এই ছেলে আসার পরে এই গড়টা দিছি ষাট সত্তর হাজার টাকা খরচ কইরা আচ্ছা হ্যাঁ ছেলে দেখে গেছে ছেলে গেছে আবার এই যে আপনার এক মাস হয়নি দুই দিন হয় ভবিষ্যতে খামার নিয়ে আর কি স্বপ্ন দেখতেছেন ইনশাল্লাহ তো আশা আছে যে আরো ডেভেলপ করার জন্য বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে ইনশাল্লাহ আমি আরো চিন্তা ভাবনা করব কিভাবে আগে গাবি ডেভেলপ করা কি আসলে সম্ভব এই সেক্টরে হ্যাঁ হ্যাঁ সম্ভব ইনশাল্লাহ কিন্তু মানুষের পক্ষে সবকিছু সম্ভব এরকম কোনো কিছু নাই যে মানুষের পক্ষে সম্ভব না কিন্তু মানুষ যে বলে যে খালি লস করে আমি যদি এই যে সোমটা আমি দিতেছি আমি না দিয়ে যদি আমি একটা লোক রাখিয়া মাসে আট হাজার দশ হাজার টাকা দিই আবার পাঁচ হাজার টাকা তার পিছিয়ে ব্যয় করি খরচ করি খাবারের জন্য হ্যাঁ তাহলে পনেরো হাজার টাকা তো এই এই সোমটা যদি আমি দিই তাহলে আমার পনেরো হাজার টাকা তো আয় এমনি থাকতেছে আচ্ছা বুঝলেন নাই তাহলে আমার লস হবো কেন ইনশাল্লাহ আমি নিজে তো সোম দিতেছি আচ্ছা কিন্তু সফল হওয়ার গোপন কোনো কৌশল আছে কিনা আসলে আছে ইনশাল্লাহ আমি দেখতেছি যে সামনে আসছে কি কৌশল সেটা যে সফলতা অর্জন করার সেটাই কি কৌশল যেমন এই আপনার একটা গাভি আনছি এটার বাছুরটা দেখা গেছে আপনার এক বছর পর দুই বছর পর এটা ষাট সত্তর হাজার টাকার মাল হইতেছে আমি এটির শ্রম দিয়ে এটির গাছ খাওয়ায় যদি এটির এটির ই করতে পারি এই দুধের টাকা দিয়ে যদি আমি মনে করি এটির লালন পালন করতে পারি সেটি আমার আয় হইতেছে তো দেখা গেছে বছরে আমার মনে করেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আয় হইলে মাসে বিশ হাজার টাকা হ্যাঁ আমার স্যালারি পড়তেছে আচ্ছা তার মানে খাইয়ে দেয়ে সব কিছু বাদ দিয়ে মাসে বিশ হাজার টাকা আপনার পড়তেছে স্যালারি জি পুরোটাই আয় থাকতেছে পুরোটাই আয় থাকতেছে তার মানে যেটা হলো যে গাভীর দুধ বিক্রি করে গাভীর খরচাও চলতেছে আর সংসার নিজেরাও চলতেছে বছর শেষে বাছুরটাই লাভে থাকতেছে লাভে থাকতেছে যেমন এই যে একটা বাছুর কিছুদিন আগে বেচছি দামর বাছুর পঞ্চাশ হাজার টাকা এখন ওই যে আপনার আমার এই চার বাছুর মানে দুইটা বেচছেন এক লাখ চৌচল্লিশ হাজার মানে শুধুমাত্র বীজ রাখে না দেখে এটা ট্রিটমেন্ট করা যেত না ডক্টর আনছি ই করে না ঠিক মতন তো আবার দেখলাম গরু বিও বেশি একটা ভালো লাগলো না তো একটু আগে বাড়ি দেখি এই জন্য যেমন একটু উন্নত মানের গাভী আনছি আস্তে আস্তে করে করে আরও দেখি আরও দু চারটা আনার মতন দেখা যেত এখন আছে বা আর একটু বাড়ানোর সামনে আশা আছে গরুগুলি এত সুখ না কে এখন বাজন মাস না ঘাসের একটু মানে ঘাস সংকটের কারণে এখন মানে একটা ইয়ে হচ্ছে আচ্ছা এই যে আপনি যেটা বললেন যে ছেলেরা এগুলো করবে না বা আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে আপনি গরু লালন পালন করে ভালো আছেন তো অনেক প্রবাসীরাই আছে এরকম গরুর খামার করতে চায় বা বিদেশ যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে আমি তো বলি যে তারাও আমার মতন আইসা দেশে আইসা এই ধরনের কাজ করুক হয়তো বা অনেকে পছন্দ করে না আবার কিছু লোক করে যারা আমার বন্ধু বান্ধব আসে বাইরে বা এখানে আসছে তারাও দেখি এই ধরনের কাজে জড়িত হয়েছে আমার মতন আবার কিছুদিন আগে আরও কিছু বন্ধু বান্ধব আসছে পরে আগে তারা দেখলো দেখার পরে বললো তো সত্যি তো ভালো আছে তাহলে এই কর আমরাও তো এই উদ্যোগ নিতে পারি কি না আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে টাকায় বিদেশ যাবে সেই টাকায় যদি দেশের দুটা গাড়ি কিনে লালন পালন করা যায় তাহলে বিদেশের চেয়ে বেশি উপার্জন সম্ভব হ্যাঁ সম্ভব ইনশাল্লাহ সম্ভব নিজে শ্রম দিতে নিজে শ্রম দিলে সম্ভব না বিদেশে তো অনেক হার্ড পরিশ্রম করে সে সকাল ছটা আমি চব্বিশ ঘন্টা গাড়ি চালাইছি চব্বিশ ঘন্টা হসপিটালে ডিউটি করছি এটা প্রশ্ন করতে পারি যে চব্বিশ ঘন্টা কীভাবে ডিউটি করছেন চব্বিশ ঘন্টা আমার রুমে থাকতেছে কোন সময় ডক্টর টেলিফোন মারে ফোন দেওয়ার সাথে সাথে আমার গাড়ি স্টার্ট করতে হবে তার মানে হ্যাঁ দেখা গেছে চব্বিশ ঘন্টা ডিউটি করে আপনার ঠিক মতো স্যালারি পেতাম না হ্যাঁ ঠিক মতো বাড়িতে টাকা বাড়াইতে পারতাম না তো এখন ইনশাল্লাহ চারটা ডাল ভাত খাইতে পারি বাল বাচ্চা লইয়া ওই ওর স্যালারি দিতে পারতো না ও স্যালারি দিচ্ছে হ্যাঁ এই গরু গরু স্যালারি দিচ্ছে তাহলে তাহলে আমার গরু স্যালারি দিচ্ছে দৈনিক দিচ্ছে ইনশাল্লাহ দৈনিক ওই যে সতেরো আঠারো কেজি বিশ কেজি দুধ হয় সকাল বিকাল
কত করে বেচেন আলহামদুলিল্লাহ আমি যে গোল্ডে দেই আমি তো গাই নিজে পারাই মানি না তারপর চেষ্টা করতেছি বানানোর জন্য এখন গোল্ডের কাছে আমরা মাস হিসেবে দিছি কত করে দেন আপনি আমাদের যায় 1900 টাকা মন 1900 টাকা মন তাহলে কত করে কেজি পড়লো এই 47 টাকা আর 47 টাকা 47 মাশাআল্লাহ ভালোই পায় আলহামদুলিল্লাহ ভালো তবে বিদেশে চেয়ে অনেক ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে प्रिय दर्शक सुनल प्रवासी जीवन कहनी से गोल लालन कर सफलता अर्जन कर तो अपना जो चेष्टा करें तो अपना सफलता अर्जन करते हैं तब परिश्रमी हल সফলতার মূল চাবিকাঠি তো দর্শক এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ